আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, দ্য লিগ অব এক্সট্রা অর্ডিনারি জেন্টালম্যান। মুভিটির আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 17% ফ্রেশ। আর আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। এটি ছিল 1899 সাল, তাই এখনও অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হয়নি। সকলেই পুরাতন আমলের অস্ত্র দিয়ে যুদ্ধ করত। আর তখনই খুবই শক্তিশালী একটি ট্যাঙ্ক ইংল্যান্ডের একটি ব্যাংকের উপরে অ্যাটাক করে। সৈন্যরা সেই ট্যাঙ্কটিকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে সেই শক্তিশালী ট্যাঙ্কের সামনে তাদের অস্ত্র কোনো কাজেই আসছিল না। আর এই শত্রু দলের লিডারের নাম ছিল ফ্যান্টম। তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে সকল গার্ডদেরকে মেরে ফেলে এবং সেই ব্যাংক থেকে টাকা পয়সা সহ ভেনিসের একটি ব্লুপ্রিন্ট চুরি করে নিয়ে যায়। সে সময় ইংল্যান্ডের সঙ্গে জার্মানির সম্পর্ক ছিল খুবই খারাপ, তাই ইংল্যান্ড মনে করে তাদের এই ব্যাংকের উপরে আক্রমণ করেছে জার্মানি। অন্যদিকে এই ফ্যান্টম সন্ত্রাসী বাহিনী জার্মানির একটি ল্যাবরেটরিতে অ্যাটাক করে। তারা সেখান থেকে সকল সায়েন্টিস্টদেরকে ধরে নিয়ে যায় এবং তাদের আবিষ্কার ধ্বংস করে দেয়। এতে জার্মানি আবার মনে করে তাদের উপরে অ্যাটাক করেছে ইংল্যান্ড। তো দুই পক্ষের এই ভুল বুঝাবুঝিতে তাদের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম হয়। তো এই বিষয়টিকে আটকানোর জন্য ব্রিটিশদের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এম অ্যালেন কোয়ার্টার মাইনকে কেনিয়া থেকে ইংল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসার জন্য স্যান্ডারসন নামের একজন ব্যক্তিকে সেখানে পাঠায়। আর অ্যালেন সম্পর্কে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। তো স্যান্ডারসন আফ্রিকার কেনিয়াতে চলে আসে এবং সেখানে অ্যালেনের সঙ্গে দেখা করে। অ্যালেন একসময় আফ্রিকার এক জাতির উপকার করেছিল। এতে এক মহিলা তান্ত্রিক তার উপরে খুশি হয়ে তাকে আশীর্বাদ দেয় এবং বলে আফ্রিকাতে কখনোই তার মৃত্যু হবে না। তাই অ্যালেন আফ্রিকাতেই থাকে। আগে সে ব্রিটিশদের সেনাবাহিনীতে ছিল, সে অনেক মিশন করেছে, তবে সেই আশীর্বাদের ফলে তার কখনোই কোনো ক্ষতি হয়নি। কিন্তু তার ছেলে যুদ্ধে মারা যাওয়ায় সে সৈন্য থেকে চলে আসে। তো স্যান্ডারসন অ্যালেনকে বলে মিস্টার এম তাকে ডেকে পাঠিয়েছে, কিন্তু অ্যালেন সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়। আর তখনই ফ্যান্টমের কিছু সৈন্য অ্যালেনকে মারার জন্য সেখানে অ্যাটাক করে। তবে অ্যালেন বন্দুক চালানোতে খুবই দক্ষ ছিল, সেই সঙ্গে তার বন্দুক ছিল সবার থেকে আলাদা। তার বন্দুক সে নিজের ফর্মুলায় তৈরি করত। সে এক মুহূর্তে প্রায় সকলকেই সেখানে মেরে ফেলে। তবে একটি সন্ত্রাসী সেখানে বোমা লুকিয়ে রাখে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। অ্যালেন সেই সন্ত্রাসীর কাছ থেকে কথা বের করার জন্য তাকে গুলি করে আহত করে, কিন্তু সে বিষ খেয়ে আত্মহত্যা করে। আর তখনই বোমা ব্লাস্ট হয়ে সেই বিল্ডিংটি ধ্বংস হয়ে যায়। আর অ্যালেনের এক বন্ধুও মারা যায়। এতে সে মিস্টার এমের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। তো তারা লন্ডনে চলে আসে এবং মিস্টার এমের সঙ্গে দেখা করে। মিস্টার এম তাদেরকে বলে এই ইংল্যান্ড এবং জার্মানির ভেতরে যেই ঝামেলা চলছে তার পেছনে রয়েছে ফ্যান্টম নামের একটি সন্ত্রাসী দলের চক্রান্ত। ফ্যান্টম বিজ্ঞানকে ব্যবহার করে অনেক উন্নত মানের অস্ত্র আবিষ্কার করেছে, তাই সে ইচ্ছা করে সকল দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চাচ্ছে। আর যুদ্ধ লেগে গেলে সকল দেশের কাছে সে একাই অস্ত্র বিক্রি করবে। তখন অ্যালেন বলে এতে আমার কি করার, তোমরা ফ্যান্টমের সঙ্গে চুক্তি করো। তখন এম বলে আমরা ফ্যান্টমের সঙ্গে কোনোভাবেই পেরে উঠবো না, কারণ তার কাছে অনেক উন্নত মানের অস্ত্র রয়েছে, আর সেজন্যই তোমাকে ডেকে নিয়ে আসা, কারণ তুমি যুদ্ধে যেই পক্ষে থাকো সেই পক্ষ কখনোই হারে না। তবে এই যুদ্ধে তুমি একা নও, তোমার মতো আরও স্পেশাল 5 জন রয়েছে। তখনই সেখানে আরও একজন বিশেষ ব্যক্তিকে দেখা যায়। সে ছিল ইন্ডিয়ার নাসির শাহ, আর এখানে ক্যাপ্টেন নিমো। যারা জুলফান পড়েছেন তারা অবশ্যই ক্যাপ্টেন নিমো সম্পর্কে জেনে থাকবেন। ক্যাপ্টেন নিমোর একটি জাহাজ রয়েছে যেটি পৃথিবী বিখ্যাত এবং সেটির নাম নটিলাস, আর সে তার জাহাজের জন্যই বিখ্যাত। এরপরে সেখানে তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, তার নাম রডনি স্কিনার। তার বিশেষত্ব সে অদৃশ্য হওয়ার মেডিসিন আবিষ্কারের চেষ্টা করেছিল। সে অদৃশ্য হতে সফলও হয়, কিন্তু সে আর কখনোই আগের রূপে ফিরে আসতে পারেনি। শুধুমাত্র কাপড় পরলে এবং মুখে ক্রিম লাগালেই তাকে দেখা যায়। এরপরে চলে আসে চতুর্থ ব্যক্তি মিনা। আর মিনার বিশেষত্ব সে হচ্ছে আসলে ড্রাকুলা, মানে ভ্যাম্পায়ারের কাছাকাছি। এই হলো 4 জন, তবে বাকি 2 জন বলেছে তারা আসবে না। মিস্টার এম বলে তোমাদের দায়িত্ব বাকি 2 জনকে রাজি করানো এবং 4 দিনের ভেতরে ভ্যানিসে যাওয়া, কারণ 4 দিন পরে ভ্যানিসে একটি কনফারেন্স হবে এবং সেখানে ফ্যান্টম টিম অ্যাটাক করবে। এতে
পৃথিবীর সকল দেশের ভেতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। তোমাদেরকে যে করেই হোক এটি আটকাতে হবে। তবে সে সময় চার দিনে ভ্যানিসে যাওয়া ছিল একেবারেই অসম্ভব। তবে ক্যাপ্টেন নিমো তাদেরকে চার দিনের ভেতরেই ভ্যানিসে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। এরপরে তারা পঞ্চম ব্যক্তি ডোরিয়ান গ্রের খোঁজে লন্ডনে চলে আসে। ডোরিয়ান কোনোভাবেই রাজি হচ্ছিল না, তবে সে মিনাকে দেখে রাজি হয়ে যায়। আর এখানে জানা যায় ডোরিয়ান অ্যালেনের থেকেও বয়সে অনেক বড়। তার বিশেষত্ব, তার কখনোই বয়স বাড়ে না এবং স্বাভাবিকভাবে মৃত্যুও হবে না। আসলে তার একটি পেইন্টিং রয়েছে, সেটির বয়স বাড়ে তবে তার বয়স বাড়ে না। সেই পেইন্টিংয়ের যদি ক্ষতি হয় তাহলে তার ক্ষতি হবে, আর সে যদি নিজের পেইন্টিং নিজে দেখে তাহলে সে মারা যাবে। এসব কথা চলতে থাকে আর তখনই সেখানে ফ্যান্টম তার দলবল নিয়ে চলে আসে। ফ্যান্টম চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এবং বলে, আমার সঙ্গে যোগ দাও না হলে তোমাদেরকে মেরে ফেলব। কিন্তু ফ্যান্টমের এই সৈন্য দলের ভেতরে আমেরিকার একজন এজেন্ট টম লুকিয়েছিল, আর সে আসলে ফ্যান্টমের বিপক্ষে ছিল। হঠাৎ সে ফ্যান্টমের সৈন্যদের উপরেই অ্যাটাক করে, আর এখানে মারাত্মক একটি অ্যাকশন শুরু হয়ে যায়। অ্যালেন তার নির্ভুল নিশানায় একে একে সকল শত্রুদেরকে ঘায়েল করতে থাকে। ক্যাপ্টেন নিমো অন্যদিকে তার তলোয়ার নিয়ে শুরু হয়ে যায়। আমেরিকান এজেন্ট টমও লড়াই করতে থাকে। আর সব থেকে অদ্ভুত ছিল ডোরিয়ান, শত্রুরা তাকে গুলি করে তবে কিছুতেই তার কিছু হয় না, আর একাই বেশিরভাগ সৈন্যদেরকে মেরে ফেলে। পরিস্থিতি খারাপ দেখে মূল শয়তান ফ্যান্টম কোনোক্রমে সেখান থেকে পালিয়ে যায়, আর ড্রাকুলা মিনা একটি সন্ত্রাসীর রক্ত খেয়ে তাকে মেরে ফেলে। যদিও দলে ছয়জন নেয়ার কথা ছিল, তারপরেও টমের দক্ষতা এবং সাহসিকতা দেখে তাকে দলে নিয়ে নেওয়া হয়। এতে ছয়জনের টিম সাতজনের টিমে পরিণত হয়। তবে আর একজন এখনও বাকি ছিল, তার নাম ডক্টর হেনরি জ্যাকেল এবং সে প্যারিসে থাকে। তার বিশেষ ক্ষমতা, সে একটি মেডিসিন আবিষ্কার করেছে যেটি খেলে হালকের মতো হয়ে যায়। আর প্যারিসে যাওয়ার জন্য ক্যাপ্টেন নিমো তার জাহাজ নটিলাস বের করে। এটি একই সঙ্গে জাহাজ এবং সাবমেরিন দুটিরই কাজ করত। তো তারা প্যারিসে চলে আসে এবং ডক্টর জ্যাকেলকে ধরার চেষ্টা করে। আর জ্যাকেল যখন বড় অবস্থায় থাকত তখন সে নিজেকে এডওয়ার্ড হাইড মনে করত এবং তার মাথাও গরম থাকত। এখানে অ্যালেন এবং টম চালাকি করে জ্যাকেলকে ভাগাতে ভাগাতে নটিলাস জাহাজের ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ পরে জ্যাকেল শান্ত হয়ে গেলে সে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তাদের হাতে ভেনিসে পৌঁছানোর জন্য আর মাত্র তিন দিন ছিল, তবে নটিলাস জাহাজের জন্য এটি তেমন কোনো কঠিন ব্যাপার না। তো জাহাজ দুরন্ত গতিতে চলতে থাকে, তবে এরই মধ্যে জাহাজে ঝামেলা শুরু হয়। ক্যাপ্টেন নিমো দেখতে পায় তার জাহাজের কন্ট্রোল রুমে কিছু পাউডার পড়ে রয়েছে। ক্যাপ্টেন নিমো এই পাউডার পরীক্ষা করার জন্য মিনার কাছে পাঠিয়ে দেয়, কারণ মিনা ড্রাকুলা হলেও সে একজন কেমিস্ট। আর অ্যালেনের সঙ্গে টমের সম্পর্ক ভালো হতে থাকে। অ্যালেন টমকে শেখায় কিভাবে নিখুঁতভাবে শ্যুট করতে হয়। অন্যদিকে মিনা সেই পাউডারটি পরীক্ষা করে এবং জানতে পারে সেটি ক্যামেরার ফ্ল্যাশ পাউডার। অ্যাকচুয়ালি আগেকার দিনে ক্যামেরায় ফ্ল্যাশ পাউডার ইউজ করা হতো, অর্থাৎ গোপনে কেউ একজন কন্ট্রোল রুমে ঢুকে সেখানকার ফটো তুলেছে। আর তখনই সেখানে ডোরিয়ান চলে আসে এবং মিনাকে ড্রিঙ্ক অফার করে। তবে গ্লাসটি এতটাই হালকা ছিল যে সেটি সঙ্গে সঙ্গে ভেঙে যায় এবং মিনার হাত কেটে যায়। ডোরিয়ান মিনার হাতের রক্ত মুছে দেয়, আর এরপরে তারা ইন্টিমেট হয়। অন্যদিকে ডক্টর জ্যাকেল দেখতে পায় সে যেই মেডিসিন খেয়ে হালকের মতো বড়, অর্থাৎ এডওয়ার্ডে রূপান্তরিত হতো, কেউ একজন একটি শিশি সেখান থেকে চুরি করেছে। আর স্কিনার যে অদৃশ্য হতে পারত সে গায়েব ছিল, তাই সকলের সন্দেহ পড়ে স্কিনারের উপরে, কারণ একে তো সে গায়েব আর সেই শুধুমাত্র লুকিয়ে এসব করতে পারে। তো এরই মধ্যে দিয়ে তারা ভেনিসে চলে আসে, কিন্তু তারা অবাক হয়ে যায় কারণ এখানে একটি কনফারেন্স হওয়ার কথা আর তা না হয়ে এখানে মেলা হচ্ছে। তারা জানতে পারে এই শহরে বোমা সেট করে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন নিমো তার সকল লোকজন সহ বোমা খোঁজা শুরু করে দেয়, তবে বোমা খুঁজে পাওয়ার আগেই সেটি ব্লাস্ট হয়ে যায়। আর এখানকার বিল্ডিংগুলো ছিল একটির সঙ্গে আরেকটি লাগানো, একটি বিল্ডিং ভেঙে আরেকটির উপরে পড়ে এবং সেটি পড়ে আরেকটির উপরে। এভাবে একে একে বিল্ডিংগুলো ধ্বংস হতে থাকে। তারা প্ল্যান করে সিরিয়ালের মাঝেকার একটি বিল্ডিং ধ্বংস করে দেবে, এতে বাকি বিল্ডিংগুলো বেঁচে যাবে। টম, অ্যালেন, মিনা এবং ডোরিয়ান গাড়িতে করে সেই বিল্ডিংয়ের দিকে রওনা দেয় যেটিকে ধ্বংস করতে হবে। তাদের প্ল্যান, তারা সেই বিল্ডিংয়ের কাছে গিয়ে ফ্লেয়ার জ্বালাবে এবং তখনই ক্যাপ্টেন নিমো সেই বিল্ডিংটিকে লক্ষ্য করে জাহাজ থেকে মিসাইল ছুড়ে দেবে। তবে ফ্যান্টমের দলবল তাদেরকে দেখে ফেলে এবং
তাদের উপরে গুলি চালাতে থাকে। ডোরিয়ান গাড়ি থেকে নেমে গিয়ে বেশ কয়েকটি সন্ত্রাসীকে মেরে ফেলে আর মিনা এখানে ড্রাকুলায় রূপান্তরিত হয় এবং একে একে সকল সন্ত্রাসীকে মারতে থাকে। আর হঠাৎ অ্যালেন সেখানে ফ্যান্টমের লিডারকে দেখতে পায় এবং সেও নেমে যায়। আর ফ্লেয়ার জ্বালানোর দায়িত্ব পড়ে টমের উপরে। টম কোনোক্রমে জায়গা মতো পৌঁছে যায় এবং ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন নিমো জাহাজ থেকে মিসাইল ছুড়ে দেয়, এতে সেই বিল্ডিংটি ধ্বংস হয়ে যায় আর এর ফলে বাকি বিল্ডিংগুলো বেঁচে যায়। এরপরে জাহাজে ডোরিয়ানকে দেখা যায়, সে ক্যাপ্টেন নিমোর এক সহকারীকে মেরে ফেলে এবং বলে, এর পেছনে স্কিনার না, এর পেছনে রয়েছি আমি। অন্যদিকে অ্যালেনের সঙ্গে ফ্যান্টমের ফাইট হতে থাকে। অ্যালেন এখানে আহত হয়, তবে সে ফ্যান্টমকেও ঘায়েল করে ফেলে। আর তখনই দেখা যায় ফ্যান্টম আসলে আর কেউ নয়, মিস্টার এম, যে তাদের ছয়জনকে এক জায়গায় করেছিল এবং ভেনিসে আসতে বলেছিল। এর রহস্য আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। অ্যালেন এম এর গায়ে চাকু ছুড়ে দেয়, তবে এম কোনোক্রমে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে অ্যালেন ফিরে আসে এবং সবাইকে বলে, এই সকল কিছুর পেছনে রয়েছে এম। অন্যদিকে ডোরিয়ান ক্যাপ্টেন নিমোর যেই সহকারীকে গুলি করেছিল সে মারা যাওয়ার আগে সবাইকে বলে যায়, এর পেছনে রয়েছে ডোরিয়ান, স্কিনারের কোনো হাত নেই। তবে ডোরিয়ান নটিলাস জাহাজের সেফটি চেম্বারের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে জানা যায় ডোরিয়ান এবং এম একসঙ্গে হাত মিলিয়েছে এবং সকল ঝামেলার পেছনে রয়েছে। তবে স্কিনার যে অদৃশ্য হতে পারত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর সকলে যখন জাহাজে ফিরে আসে তখন একটি রেকর্ডার দেখতে পায়। সেখানে এম সকলকে জানায় যে সে এমনটা কেন করেছে। অ্যাকচুয়ালি তার পরিকল্পনা ছিল সকল বিশেষ ব্যক্তিদেরকে এক জায়গায় করা আর তাদের নমুনা সংগ্রহ করা, যে কিভাবে তারা এমনটা হয়েছে। আর নমুনা সংগ্রহ করতে সাহায্য করেছে ডোরিয়ান। এই তিন দিন জাহাজে থাকা অবস্থায় ডোরিয়ান লক্ষ্য করেছে অ্যালেনের বন্দুক কিভাবে কাজ করে। সে ক্যাপ্টেন নিমোর জাহাজের ফটোও তুলেছে যাতে সেরকম জাহাজ আরও বানাতে পারে। আর চালাকি করে মিনার রক্ত সংগ্রহ করেছিল যাতে আরও ড্রাকুলা তৈরি করতে পারে। চালাকি করে স্কিনারের শরীরের সামান্য অংশ কেটে নিয়েছিল যাতে সেই স্কিন পরীক্ষা করে আরও অদৃশ্য মানুষ তৈরি করতে পারে। আর ডক্টর জ্যাকেল যেই মেডিসিন খেয়ে এডওয়ার্ডে রূপান্তরিত হয় সেটিও চুরি করেছে যাতে সেই মেডিসিন আরও তৈরি করতে পারে। আর তখনই জানা যায় ডোরিয়ান যাওয়ার আগে তাদের সকলকে মারার জন্য সেখানে একটি বোমা সেট করে রেখে দিয়ে গিয়েছে। সেটি ছিল ইঞ্জিন রুমে। তখনই বোমাটি ব্লাস্ট হয় এবং জাহাজে পানি ঢুকে জাহাজটি ডুবতে শুরু করে। পানি বের করে দেওয়ার দরজাটিও জ্যাম হয়ে গিয়েছিল, তাই পানিও বের হতে পারছিল না। আর তখনই ডক্টর জ্যাকেল ওষুধ খেয়ে এডওয়ার্ডে রূপান্তরিত হয় এবং সেই দরজাটি খুলে দেয়, এতে জাহাজ থেকে সকল পানি বের হয়ে যায়। এর ফলে এ যাত্রা সকলে বেঁচে যায়। তারা জাহাজটি ঠিকঠাক করে আর তারপরেই স্কিনার, অর্থাৎ যে অদৃশ্য হতে পারত, সে তাদের কাছে খবর পাঠায়। সে জানায় সে আগেই ডোরিয়ানকে সন্দেহ করেছিল, তাই ডোরিয়ানের উপরে নজর রেখেছিল। ডোরিয়ান যখন পালিয়ে যায় তখন সে ডোরিয়ানের সঙ্গেই ছিল জানার জন্য যে ডোরিয়ান কোথায় যাচ্ছে। আর স্কিনার জানতে পেরেছে তারা মঙ্গোলিয়ায় অনেক বড় একটি বেস তৈরি করেছে। সে খুবই দ্রুত মঙ্গোলিয়ায় তাদেরকে চলে আসতে বলে। আর ক্যাপ্টেন নিমো দেরি না করে তাদেরকে নিয়ে খুবই দ্রুত মঙ্গোলিয়ায় চলে আসে। সেখানে স্কিনার তাদের সঙ্গে যোগাযোগ করে এবং স্কিনার বলে সে অদৃশ্য হয়ে পুরো বেসটি ঘুরে দেখেছে। সে বর্ণনা দেয় কিভাবে তাদেরই মতো ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরকে তৈরি করা হচ্ছে। এম এখানে নটিলাসের মতো আটটি জাহাজ এবং অসংখ্য অস্ত্রপাতি তৈরি করছে আর তৈরি করানো হচ্ছে জার্মানির বৈজ্ঞানিকদেরকে দিয়ে। তাদের পরিবারের সকলকে এখানে ধরে নিয়ে আসা হয়েছিল এবং জোর করে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছিল। তো এখানে তারা পরিকল্পনা করে মিনা ডোরিয়ানের সঙ্গে ফাইট করবে। ক্যাপ্টেন নিমো এবং ডক্টর জ্যাকেল বৈজ্ঞানিক এবং তাদের পরিবারকে নিরাপদে বের করে নিয়ে আসবে। তো এরপরে তারা অ্যাটাক করে এবং এমের বেজের ভেতরে ঢুকে পড়ে। আর এখান থেকে জানা যায় ডোরিয়ান কেন মিস্টার এমের হয়ে কাজ করছিল। ডোরিয়ানের পেইন্টিং, যেটির জন্য সে অমর ছিল, সেটি মিস্টার এমের কাছে ছিল এবং সে ডোরিয়ানকে ব্ল্যাকমেল করছিল। আর ডোরিয়ান তার কাজ পূরণ করেছে, তাই মিস্টার এম তার পেইন্টিং তাকে ফিরিয়ে দেয়। স্কিনার এদিকে সেই সম্পূর্ণ বেজে বোমা সেট করতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন নিমো তার দলবল নিয়ে সকল বৈজ্ঞানিক এবং তাদের পরিবারের লোকজনকে
উদ্ধার করে ফেলে। আর অন্যদিকে এমের একটি বক্স দেখা যায় যার ভেতরে মিনা ডক্টর অ্যালেন জ্যাকেল থেকে শুরু করে সকলের রহস্য রয়েছে। তবে সন্ত্রাসীরা টের পেয়ে যায় যে তাদের উপরে অ্যাটাক করা হয়েছে। তবে সন্ত্রাসীরা যেহেতু সকল কিছু ঠিকঠাকভাবে তৈরি করে উঠতে পারেনি তাই তারা অনেক দুর্বল ছিল। ক্যাপ্টেন নিমো ডক্টর জ্যাকেল একে একে সকল সন্ত্রাসীদেরকে মারতে থাকে। ডোরিয়ান অন্যদিকে তার রুমে পেইন্টিং নিতে এসেছিল, ঠিক তখনই মিনা তার উপরে অ্যাটাক করে। দুইজনে ছিল খুবই শক্তিশালী এবং এদের কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। তাদের মধ্যে দুর্দান্ত ফাইট চলতে থাকে। আর মিনা এখানে হঠাৎ ডোরিয়ানের পেইন্টিং দেখতে পায় এবং সেটি ডোরিয়ানকে দেখাইতে ডোরিয়ান সঙ্গে সঙ্গে মারা যায়। অন্যদিকে টমের ওপরে এমের সৈন্যরা ফায়ার গান দিয়ে অ্যাটাক করে। স্কিনার যে অদৃশ্য হতে পারত সে এখানে টমকে বাঁচায় এবং সেই সৈন্যকে মেরে ফেলে। তবে স্কিনার এখানে আগুনে পুড়ে মারা যায়। আর এখানে এমের একটি সন্ত্রাসী যে চুরি করা ফর্মুলায় স্কিনারের মতো অদৃশ্য হতে পারত সে টমকে বন্দি করে ফেলে। অন্যদিকে ডক্টর জ্যাকেল যেই মেডিসিন খেয়ে এডওয়ার্ডে রূপান্তরিত হতো একটি সন্ত্রাসী খুবই বেশি পরিমাণে সেই মেডিসিন খেয়ে ফেলে। এতে সে অতিরিক্ত শক্তিশালী হয়ে যায় এবং জ্যাকেলকে মারতে থাকে। ক্যাপ্টেন নিমোও তার সঙ্গে ফাইট করতে থাকে তবে এতে কোনো কাজ হয় না। আর তখনই সেখানে সেট করা বোমাগুলো ব্লাস্ট হওয়া শুরু হয়। ক্যাপ্টেন নিমো এবং ডক্টর জ্যাকেল ছোট হওয়ায় কোনো ক্রমে সেখান থেকে বের হয়ে যায়। তবে অতিরিক্ত বড় হওয়ায় সেই সন্ত্রাসীটি বের হতে পারে না এবং বিল্ডিংয়ে চাপা পড়ে সে মারা যায়। অন্যদিকে এমের সঙ্গে অ্যালেনের ফাইট হতে থাকে। আর এক পর্যায়ে অ্যালেন এমকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে তখনই এমের সন্ত্রাসী টমকে গান পয়েন্টে করে সেখানে নিয়ে আসে। অ্যালেন তখনই সেই সন্ত্রাসীটিকে গুলি করে মেরে ফেলে। আর এই সুযোগে এম অ্যালেনের পিঠে চাকু বসিয়ে দেয় এবং যেই বাক্সের ভেতরে সকল ফর্মুলা ছিল সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যালেনের চশমা ভেঙে যাওয়ায় সে শ্যুট করতে পারছিল না। সে টমকে শ্যুট করতে বলে এবং উৎসাহ দেয় যে সে পারবে। টম তখন খুবই ধীরে সুস্থে শ্যুট করে এবং এমকে মেরে ফেলে। আর সেই ফর্মুলার বাক্সটি পানির ভেতরে তলিয়ে যায়। আর মারাত্মকভাবে আহত হওয়ায় অ্যালেন এখানে মারা যায়। এরপরে দৃশ্য চেঞ্জ হয় এবং অ্যালেনকে আফ্রিকার মাটিতে দাফন করা হয়। সবাই অ্যালেনকে সম্মান জানায় এবং তখনই দেখা যায় দূরে এক তান্ত্রিক যজ্ঞ করছে। আর সবাই চলে যাওয়া মাত্র অ্যালেনের কবরের মাটি ধীরে ধীরে সরে যেতে থাকে, অর্থাৎ অ্যালেন এখন বেঁচে উঠবে। কারণ বলা হয়েছিল আফ্রিকার মাটি কখনোই অ্যালেনকে মরতে দেবে না। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।